আসসালামু আলাইকুম। 15ই আগস্টকে ঘিরে আবারও সারা দেশে বিক্ষোভ, আবারও সারা দেশে আন্দোলন হচ্ছে। যদিও ইতিমধ্যে সারজিস আলম তার ফেসবুক পোস্টে জানিয়েছেন ফ্যাসিবাজিদের দালালরা নাকি 15ই আগস্ট ঘিরে আবার পাল্টা অভ্যুত্থানের অপচেষ্টা করছে। ছাত্র জনতার বরানি একবার খেয়ে তাদের মন ভরেনি, এবার সামনে আসলে কিন্তু অতীতের গায়েবি জানাজা পড়তে হবে, এমনভাবে তিনি তার ফেসবুকে একটা পোস্ট করেছেন। এছাড়াও 15ই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে বাতিল করেছেন আদালত। যদিও আওয়ামী লীগের নেতাকর্মীরা কালকে মাঠে নামবে বলে তারা জানিয়েছে, এ নিয়ে কিন্তু সারা দেশে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু সেনা মোতায়েন করা হয়েছে এবং পুলিশকে কড়া নজরদারি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন বর্তমানে অন্ধ্রপ্রদেশ সরকার। তো কালকে কি হয় সেটা এখন পর্যন্ত জানা যাইতেছে না, সব দিক দিয়ে কিন্তু পরিস্থিতি খারাপ হবে বলে জানা যাইতেছে। যেমনটা আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের কালকে মাঠে নামবে বলে তারা জানিয়েছে, তাদের দাবি কালকে 15ই আগস্ট তারা শোক দিবস পালন করবেন এবং তারা একটা মুভমেন্ট করবেন বলে এমনটা জানিয়েছেন। এবং তার বিপক্ষেই কিন্তু আবারও ছাত্র আন্দোলন শুরু হচ্ছে, তারা আবারও কর্মসূচি পালন করছেন যাতে জাতীয় শোক দিবসে কোনো রকমে আওয়ামী লীগ কোনো রকম কোনো অবচেষ্টা চালাতে না পারেন, এবং সেই দিক দিয়ে কিন্তু সবাই সতর্কতা অবলম্বন করছেন।